বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন সবার মাঝে, কারণ এই বিয়ে সাদির কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। কেউ না কেউ ক্যান্ডিডেট থাকতেই পারে, আপনার নাই আপনার আত্মীয় স্বজনের আছে। আর যেহেতু এটা হাদিসে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তাই সবসময় চেষ্টা করতে হবে আমরা কী করলে আল্লাহ মহান সন্তুষ্টি লাভ পাওয়া যায়। সেজন্য ভালো ছোট ছোট কাজের মাধ্যমেও কিন্তু আল্লাহকে খুশি করা যায়। সেজন্য আমরা সবাই সবার জন্য ভালোটাই চিন্তা করব। আমাদের এটা একটা এমন একটা মাধ্যম, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আমাদের সাথে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে এসে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনাদের কোনো মানে লজ্জা নাই, কোনো কিছু না, একজন গার্জিয়ান হিসাবে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়ে দিতে পারেন, কারণ এই এই ব্যাপারগুলি কিন্তু আসলে অনেকেই অনেক কিছু জানে না। সেজন্য আমি বলবো যে যত আপনারা মানুষের সাথে মিশবেন ততই কিন্তু আপনাদের অভিজ্ঞতা হবে। আপনারা দেখা যায় যে আত্মীয় স্বজনের মাধ্যমে একটা বিয়ে আনছে, কোনো বাচ্চাই বাচ্চাই ছাড়াই আপনারা করে ফেলছেন, পরবর্তীতে সমস্যা হয়ে আমাদের কাছে আসছেন। সেই জন্য আমাদের কাছে আসলে আপনাদের এতটুকু অন্তত আমি ওয়াদাবদ্ধ যে আপনারা অসংখ্য পাত্রপাত্রী পাচ্ছেন এবং বিভিন্ন সবার সাথে আপনারা কথা বলে যাচাই বাছাই করতে পারছেন। সেই জন্য আপনাদের অনেক অভিজ্ঞতাও কিন্তু অনেক সঞ্চয় হবে, এটা আমি মনে করি। তো এই মুহূর্তে আসলে আমার আমি সত্যি কথা যেটা, আমার বেশ কয়েকটা বোন তাদের মেয়েদের জন্য, অবিবাহিত মেয়ে, এবং প্রত্যেকটায় মানে আমি বুঝাতে পারবো না, এত অভিজাত পরিবারের বাবার স্ট্যাটাস, মার স্ট্যাটাস, মেয়ের স্ট্যাটাস, সব কিছু মিলিয়ে আমাদের বেশ কিছু পাত্র প্রয়োজন। আমার অনেক পাত্র ভাইরা অনেক কোয়ালিফাইড, হয়তো খুঁজে পাচ্ছে না কোনো ভালো মেয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে অবশ্যই একটু পড়াটা শুনে আপনারা একটু আমাদেরকে বায়োডাটার ছবি পাঠাতে পারেন, আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন। এইটা এমন একটা মাধ্যম, এখান থেকে আপনার জীবনের শুরু, তাই মাধ্যমটা কোথায় কী অবস্থা, তার কী অবস্থা, সে আমাকে কতটুকু আমাকে দিবে এবং তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এগুলি সব কিছু যাচাই বাছাই করে নিবেন। কারণ আমার একটা ইনফরমেশনে আপনাদের সারাটা জীবন একটা মানুষের সাথে থাকতে হবে, তাই এই ব্যাপারগুলি কিন্তু আমি সবসময় খুব সতর্কতার সহিত আপনাদেরকে সব কিছু ইনফরমেশন দিই যে কোনটা দিলে ভালো হবে, যতটুকু পারি জেনে দেই, তারপরে নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নিতে হবে। এটা এটা আসলে জন্ম মৃত্যু বিয়ে, আবার বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না। সেজন্য উপরের রূপ দেখে অনেক কিছুই বোঝা যায় না, ভিতরে যখন চলতে থাকবেন একটু রাগাবেন। আরেকটা কথা টিপস দিচ্ছি, মানুষকে চিনতে হলে তাকে একটু রাগায় দেখবেন যে তার ভিতরের ওপিনিয়ন্সটা কী, এই জিনিসগুলি কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আপনি একটু মানে যাচাই বাছাই করার জন্য তাদের এলাকাতে যাবেন, আবার অনেকে আছে, অনেকের মানে কেউ কেউ আছে একটু হিংসুতে মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা, তখন তারা মানুষকে এই ভালো কাজগুলি ভেঙে দেয়, সেগুলিও সজাগ দৃষ্টি রাখতে হবে। তো আমি আমার বেশ কয়েকটা বোনের একটু মেয়েদের জন্য, যে অবিবাহিত মেয়ে, অভিজাত পরিবারে যে মেয়েরা আসছে, তাদের জন্য আমি যে পাত্রগুলি চাচ্ছি, পাত্র সবারই একই চয়েস। ফার্স্ট চয়েস হচ্ছে আর্মি অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, ডাক্তার, পিএইচডি করা ছেলে, শিল্পপতি ছেলে, অভিজাত এলাকায় বসবাস, এটাই সব মেয়েদের একটু চাওয়া পাওয়া। তো সেক্ষেত্রে আমি 5টার মতো মেয়ের ডিটেলসটা আমি একটু একটু বলছি, যদি আপনাদের সাথে মিলে যায় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি পাত্র চাচ্ছি মিস খন্দকার, ওরা খন্দকার বংশ, মেয়েটা এলেভেল ও লেভেল করা, লন্ডন থেকে মাস্টার্স করে আসছে, 93 ডেট অফ বার্থ, দেশে বাড়ি বগুড়া, ধানমন্ডিতে সেটেল, বাবা হচ্ছে অনেক মানে প্রফেসর, মাও প্রফেসর, খুব মানে শিক্ষকের মেয়েরা দেখছি তাদের ওই ব্রেনটা কিন্তু, মেয়েরা মেধাবী মানে কি তার বংশগত কিন্তু অনেক কিছু পায়। সেজন্য আমি দেখলাম যে শিক্ষকের পরিবারটা আপনারা আমার মনে হয় একটু অন্যদিক দিয়ে একটু কম হলেও আপনারা একটু গুরুত্ব দিবেন, যে পাত্র ভাইরা আছেন যারা, যাদের ছেলে
ছেলে জন্য আপনারা মেয়ে খুঁজতেছেন, এই যে মেধার কিন্তু অনেক মূল্যায়ন, একটা মেধাবী মেয়ে ছাড়া একটা সংসার কখনো উন্নয়ন করা যায় না। এবং একটা আপনি সবসময় মনে রাখবেন, একটা মেয়ের উপর অনেক কিছু নির্ভর করে, পুরা পরিবারটা নির্ভর করে। তাই মেয়েটা যখন আপনারা নির্বাচন করবেন, তখন সেক্ষেত্রে আপনারা মেয়ের শুধু রূপটা দেখবেন না, তার গুণাবলী দেখবেন, তার লেখাপড়ার যোগ্যতা দেখবেন, এবং তার নমনীয় কি না, সে কি সামাজিক কি না, সে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে কিনা, সব কিছু একটু একটু বুঝতে হবে। তো এই মেয়েটার জন্য ওরা বলছে দেশের ছেলে হতে পারে, বিদেশে হতে পারে, কারণ মেয়ে খুব ব্রিলিয়েন্ট মেয়ে। মেয়ে এখন দেশেই আছে, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করছে, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন, ওর নাম হচ্ছে ওর জান্নাত ডাক্তার, ওর বাবা হচ্ছে ডাক্তার কর্নেল, মা হচ্ছে প্রফেসর, আর মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট 5'6". এই আপার একটাই কথা কর্নেল ভাইয়ের বললো যে আপা, আমার মেয়েটা একটু বাইরে লেখাপড়া করতে চায়, কারণ আমার ছেলেটা থাকে আমেরিকাতে, আমেরিকার ছেলে হলে ও হচ্ছে ওখানে যে পোস্ট গ্রাজুয়েট, মানে ডাক্তারদের তো আর পড়া শেষ নাই, তো সেরকম একটা মেয়ে, কিন্তু অপূর্ব সুন্দরী প্লাস লম্বা। তো ডাক্তার মেয়ে যারা নিতে চান, তাদের অবশ্যই সেই মেন্টালিটি থাকতে হবে যে আমি ডাক্তার বিয়ে করব, সে সমাজের সেবা করবে, সংসারও করবে, সমাজের সেবা করবে। এই 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 মেন্টালিটিটা নিয়ে যার যেই ভাইরা আমেরিকাতে আছে, কানাডাতে আছে, ওরা বলছে অস্ট্রেলিয়াতে হবে, আমেরিকা হবে, কানাডা হবে, লন্ডনে হবে, কোনো অসুবিধা নাই। তো আমি একটা আহ্বান করছি আমার পাত্র ভাইদের। আরেকটা বোন মিম, ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার রুয়েট থেকে, মেয়েটার ডেট অফ বার্থ 98, হাইট 5'5", বাবার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি রুয়েট থেকে, মেয়েটা এমএসসি করছে, মানে এত ব্রিলিয়েন্ট মেয়ে, ওর জন্য একটা ভালো, দেশে হোক বিদেশে হোক, ভালো আর যোগ্যতা সম্পন্ন ছেলে চায়। আরেকটা বোন ও ভাই, ওনার মেয়ে, উনি হচ্ছে, উনিও প্রফেসর, ওনার ওয়াইফ অবশ্য হাউস ওয়াইফ, মেয়ে হচ্ছে বুয়েট থেকে পাশ করা, মেয়ে হচ্ছে এমএসসি বুয়েটের ইঞ্জিনিয়ার, ও 96 ডেট অফ বার্থ, শুধু ওর হাইটটা একটু কম, 5'1", একদম ফর্সা মার্জিত ফ্যামিলি, এবং ওনার ছেলে কানাডায় থাকে। ওনারও বলছে যে বুয়েটের মেয়েরা, বুয়েটের ছেলেরা বেশিরভাগই বাইরে কিন্তু পিএইচডি করতে যেতে হয়, তো সেজন্য বাইরের ছেলে হতে পারে দেশের, কিন্তু উনি বলল যে আমি একটা নামাজি ভালো একটা ব্রিলিয়েন্ট ছেলে চাই, যে ছেলে বাড়ি না থাকলেও আমার কোনো অসুবিধা নেই। তো যারা আসলে যারা বুঝে যে প্রথম অবস্থায় ছেলেদের বাড়ি থাকবে, এটা তখন এইটা কিন্তু খুব কমই হয়। আমি সেজন্য বলবো যে আমি অনেক মেয়ের বাবারা এসে বলে ছেলের বাড়ি আছে কি না, তখন বললাম যে ভাই, আপনি যখন বিয়ে করছেন, আপনি এত এস্টাবলিশড হয়েছেন, তখন কি ছিল যে না আমি ঠিকই, বয়স্ক ছেলে নেন, বয়স্ক ছেলে অনেক অ্যাভেলেবেল, অনেক বাড়ি গাড়ি অনেক কিছুর মালিকই আছে। তো এই বুয়েটের আরেকটা বোন, ও হচ্ছে আপনার, ওর ডেট অফ বার্থ 97, হাইট 5'8", ওনার একমাত্র সন্তান, মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, বাবা অনেক বড় বিজনেসম্যান, গুলশানে সেটেল, ওনার মেয়ের জন্য একটু হ্যান্ডসাম, স্মার্ট, শিল্পপতি ছেলে চান। তো এই হলো আমি আজকে মোটামুটি যেই কালেকশনগুলি আরও আছে, কারণ এতক্ষণ তো আবার অনেক সময় আমার ভাই ও বোনরা দেখে না ভিডিওটা, তো শেষ পর্যন্ত একটু দেখলে অনেক সময় ভালো হয়, অনেক ইনফরমেশনই থাকে। তো আমি এদের কথা বললাম, আমি অনুরোধ জানাচ্ছি আমার যে ভাই ও বোনদের ছেলেকে বিয়ে করাবে প্রথম, তারা অন্তত আমাদের এখানে এসে একটু ঘুরে যেতে পারেন। আমি তো দেখলাম যে অনেকেই বলে যে আপা, আপনার কাছে যে মেয়েরা আছে সত্যি খুব ভালো, আর এগুলি অবিবাহিত মেয়েদের কথা তো আর বলারই কোনো অপেক্ষা রাখে না, প্রত্যেকটা মেয়ের বাসায় আমি যাওয়া, প্রত্যেকটা মেয়ের সাথে কথা বলা, তাদের ফার্স্ট লুকিংটা তো আমি দেখি, তখন আমি কিন্তু মানুষকে সবসময় যেটা ভালো আমি সেটাই বলি। এখানে কিন্তু অর্থের কোনো সাথে সম্পর্ক নেই যে এই এই বিয়েটা দিলে আমি অনেক অর্থ পাবো, আর ওই বিয়েটা দিলাম, এগুলি কখনো চিন্তা করি না আমি। আমার ব্রেনে থাকে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ, আমি কি পেলাম, আমি কি পেলাম না সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার চিন্তা মানুষটা কি পেল, আমার কাছে যারা মেম্বার হলো তাদের জন্য আমি কতটুকু দিলাম, আমি কি 100 গুণ বেশি দিতে চাই, এটাই আমার সবসময় চিন্তা থাকে। আমি এইটা হলেই যে আমার এটা সয়নয় দিয়ে আপনাদেরকে কাজ করে দেবো, এই এটা কখনোই করি না, এবং প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি কখনো কাউকে কোনো লোভনীয় কোনো কিছু বলি না, লোভনীয়তে আপনারাও পড়বেন না, সব কি ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকেই বলছে যে আপা, আমার কিন্তু ঘরে কোনো বিয়ে সাদের ব্যাপার নাই, কিন্তু আমি আপনার কথাগুলি শুনি, আপনার কিছু কিছু পরামর্শ আমাদের কাজে লাগে। সত্যিই তাই, আমি একজন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমি যেটা জানি মানুষের কল্যাণে সেটা আমি আমি অ্যাপ্লাই করবো, আরেকটা মানুষের কল্যাণ হবে। তো এই এটা তো অবশ্যই আমি আমার দায়িত্ব মনে করি আমি। তো সেজন্য সব কিছুর মূলে আপনারা যারা ভালো ছেলে ভালো মেয়ে চান, আপনারা সবসময় মনে রাখবেন সকল প্রশংসা
সে আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। কিন্তু আপনাদের সবচেয়ে মূল উদ্দেশ্য থাকবে শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা, বলন, ভালো কাজগুলি যত করে যাবেন ততই আপনি জীবন আনন্দময় সুখের হবে। এটা সবসময় ব্রেনে থাকবে যে আমার সংসার, আমার প্রথম হচ্ছে আমার এবাদত বন্দিগির মাধ্যমে সংসার করতে হবে, তারপর জীবিকা নির্ধারণ করতে হবে। সব কিছুর মাঝেই থাকবে আমার এবাদত বন্দিগি, সততা, মেধা, পরিশ্রম, এটার মাধ্যমেই আমরা সব কিছু অর্জন করব। এটার থেকে বের হয়ে আপনি মানুষকে ঠকিয়ে, মানুষকে প্রলোভন দেখিয়ে আপনি নিজের কষ্টের আরেকজনের টাকা আপনার পকেটে আনবেন, সেটা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য। এটার জন্য কিন্তু আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। এবং আমি প্রতিটা মানুষকে বলি, আল্লাহর রহমতে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, এই যে আমি নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসি, আমি বুঝাতে পারবো না কতটা কষ্ট নিয়ে আপনাদের মাঝে আসি, তারপরে আল্লাহ আমার খুশি করে, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত হয়ে যাই প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত হয়ে যাই। তো আপনাদের যাদেরই বিবাহ যোগ্য আছেন, আপনারা অন্তত একবার আমার বিশ্বাস আমাদের কাছে আসলে আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা অন্তত বলতে পারি যে আপনাদের অনেক কিছু মানে অভিজ্ঞতা হলো, এবং প্লাস আপনাদের অনেক কিছু জানা হবে। অনেকেই হঠাৎ করে একটা মেয়ে একটা ছেলেকে মানে আত্মীয় স্বজন আনলে বিয়ে শাদী দিয়ে পরবর্তীতে কিন্তু সমস্যা হয়। তো আমাদের কাছে যেহেতু এই ছেলে মেয়েগুলি আগে থাকে, প্রাথমিক নির্বাচনটা কিন্তু আমরা কিছুটা হলেও চিন্তা করতে পারি, এবং তাদের সম্পর্কে একটু আইডিয়া হয়তো আল্লাহর কোনো না কোনো হুকুমে হয়তো একটু আল্লাহ দিয়েছে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি ভালোটা কী দিতে পারি, আমার এখানে তাদের একটা কষ্টের অর্থ হলেও তো একটা দিছে, আমি তাদেরকে হাজার গুণ কীভাবে দিব সেই চিন্তায় আমি সবসময় থাকি। তো সবাই ভালো থাকবেন, কখনো মানে অতি লোভনীয় কোনো কিছুতে যাবেন না, এবং সবসময় আল্লাহর কাছেই চাইতে হবে যে আল্লাহ একটা ভালো ছেলে মেয়ে মিলিয়ে দেন। এবং এটাও বলতে পারেন যে আল্লাহ যদি আমার এই কান্তা তারপর মিডিয়াতে গেলে যদি আমার কোনো উপকার হয় আপনি নিয়ে যান, এটাই সবার কাছে আমি বলি। কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, কিন্তু আপনাদের এবাদত বন্দিগির মাধ্যমে আপনার জীবন সব কিছু পরিবর্তন করা সম্ভব। এবং একমাত্র দোয়ার চেয়ে সব বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই, দোয়াই একমাত্র আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। তাই সবাই ভালো থাকবেন, আছি অফিসে, ইনশাআল্লাহ দেখা হবে, আসসালামু আলাইকুম।